हेलो स्टूडेंट आज एन डिटेल आलोचना करम जटिल संख्यार मापांग और तार किसान धर्म मुडुलास अफ कम्प्लेक्स नम्बर एंड इट्स प्रपार्टीज आगते जटिल संख्यार मापांग जानवे हमें आम जाना जटिल संख्यार जी कि लौकिक उपस्थापन आए मैं आम लेखर सहायत के तक उपस्थापन कर पारि मैं पारि तक आगत जानव लगे तो लौकिक उपस्थापन एकदम भेरि सीम्पल जी आम जटिल संख्या जो धरी लाओ ए प्लास आई वि এটা কি জটিল সংখ্যা তো তোমালোকে নিশ্চয় জানা ইয়ার দুটা পার্ট আছে এটা কি বাস্তব পার্ট এটা কি কাল্পনিক পার্ট তো বাস্তব পার্টক আমি কি এক্স স্থানাঙ্ক আর কাল্পনিক পার্টক কি ওয়াই স্থানাঙ্ক ধরলে আমি কি পাম এতে এটা কি এ পাম আর এটো যে আছে আয়োটা আয়োটার লগত বি আছে এটা কি ওয়াই স্থানাঙ্ক ধরিম মানে এটা একটা ক্রমিক যুগল হয়ে গেল যেটা কি তোমার এই প্রথম পার্টটা কি আছে বাস্তব পার্ট মানে বাস্তব অংশ আর কি কাল্পনিক পার্ট কি কাল্পনিক অংশ এই দুটাক যদি আমি বিন্দু হিসাবে ধরো তেতিয়া আমার কি লৌকিক উপস্থাপনা একদম ভেরি সিম্পল হয়ে যাব মানে এনেকে যদি আমি ধরে লও এটা কি একটা এক্সয় সমতল এক্স স্থানাঙ্ক পজিটিভ স্থানাঙ্ক আর এটা কি এক্সর নেগেটিভ স্থানাঙ্ক আর এটা কি ওয়াই আর কি ওয়াই ড্যাশ তুমি এইটো বিন্দু নিশ্চয় কি বহাব পারিবে মানে এইটো বিন্দু নলে যদি আমি এনেকে লও যে টু প্লাস থেরাই যায় তো নিশ্চয় গম পাইছা এইটো কি একটা জটিল সংখ্যা এইটো যদি এনেকা বনাব বিচার ইয়ার বাস্তব পার্টটো কি আছে টু আর কাল্পনিক পার্টটো কি আছে থ্রি তো টু থ্রি এটা কি আমার বিন্দু হয়ে যাব এইবিল কি ক্রমিক যুগল হয়ে যাবে এই ক্রমিক যুগলবর কি আমি লৌকিকভাবে উপস্থাপন করব পারো মানে অ্যাকচুয়ালি এটো কি আছে তোমার এক্স স্থানাঙ্ক তোমার টু আছে যেটা তুমি টু ইয়ারলে যাব পারিবা আর থ্রি কি এটো পজিটিভ আছে যেটা কি ওর ফলে উঠিব যে ওয়ান টু থ্রি এটো তোমার বিন্দুটো কি টু থ্রি অ্যাকচুয়ালি তুমি টু থ্রি বিন্দুটা চাইছা কিন্তু এটো অ্যাকচুয়ালি দেখা যায় কি পজিশনটো কি যে টু প্লাস থেরাইজাৰ বিন্দু এইটো একচুৱেলি টু প্লাছ থেৰাইজাৰক আমি কি যেতিয়া তোমাৰ স্থানাংকত প্ৰকাশ কৰিছোঁ মানে বিন্দু বনাইছোঁ তেতিয়া কি টু আৰু থ্ৰি লৈছোঁ এইটো এইটো যিটো বিন্দুৰ স্থান এইটো একচুৱেলি কি টু প্লাছ থ্ৰি আয়ৰ স্থান মানে সমতলখনত মানে এক্সয় সমতলখনত যদি আমি টু থ্ৰি বহালোঁ টু থ্ৰিক আমি কেনেকৈ প্ৰকাশ কৰিব পাৰোঁ টু প্লাছ থেৰাইজাৰ যিটো জটিল সংখ্যা আছিল এই জটিল সংখ্যাক আমি কি বিন্দুত যেতিয়া প্ৰকাশ কৰিছোঁ তেতিয়া তাক কি হয় মানে লৌকিকভাৱে তাক উপস্থাপন কৰিব পাৰিছোঁ বুঝব পাইলা কথাটো মানে একদম সিম্পলি তুমি যে তোমার যদি তোমার থাকে এক্স প্লাস আই ওয়াই তেতিয়া তোমার এইটো কি হবো এক্স স্থানাঙ্ক এক্স আছে ওয়াই স্থানাঙ্ক কি ওয়াই আছে ঠিক তেনেদরে কি এক্স স্থানাঙ্ক এ আছে ওয়াই স্থানাঙ্ক কি বি আছে তুমি এ বিটো কি ইয়াতে বহাই দিয়া যে এইটো এইখিনি এ এইখিনি কি বি তেতিয়া তোমার এই বিন্দুটো কি এ বি হবো কিন্তু একচুয়ালি এ বিটো কোন জটিল সংখ্যা আছিল যে জটিল সংখ্যা এ প্লাস আই বি মানে আমি জটিল সংখ্যাকো কি লৌকিকভাবে উপস্থাপন করব পারো এই সমতলখনত এইটো কি হবো তোমার এ বিটো যে এ প্লাস আই বি জটিল সংখ্যার একটা উপস্থাপন ঠিক আছে এই উপস্থাপন করতে আমার চাব লাগিব যেটো এক্স স্থানাঙ্ক আছে এক্সয় স্থানাঙ্ক তাক আমি কি বলিম জানা এক্স স্থানাঙ্কত কি থাকে চোৱাচোন ইয়াতে এক্স স্থানাঙ্ক আছিল কি আমার রিয়েল পার্ট এক্স স্থানাঙ্কত কি আছে এ আছিল রিয়েল পার্ট এইটো কি আছিল এক্স এইটো কি রিয়েল পার্ট মানে কি রিয়েল পার্ট মানে বাস্তব অংশ ইয়াতে ইয়ার ক্ষেত্রতে তুমি কি চাইছা বাস্তব অংশ কাল্পনিক অংশ বাস্তব অংশ কাল্পনিক অংশ তেতিয়া বাস্তব অংশ যেখিনি আছে আমি কি যিটো মূল বিন্দু আছে জিরো 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 জিরোর ফালে যদি এইফালে যাও তেতিয়া আমি কি বাস্তব মান বহাব পাৰোঁ বা তোমার যদি এইটো এনেকে থাকে যে মাইনাস টু প্লাস থেরা যায় ইয়াতে বাস্তব পার্ট কি হব মাইনাস টু তেতিয়া তোমার এইটো বিন্দু কি হব মাইনাস টু থ্রি হব তেতিয়া তুমি যদি ইয়াত বহাব বিচারা তেতিয়া কি মাইনাস টু ইফালে আহিব আর থ্রিটি কি ওর ফালে যাব মানে এইটো একচুয়ালি কার স্থান যে টু প্লাস থেরা যায় এই জটিল সংখ্যাটির স্থান বুঝব পাইলে কথাটো দ্বিতীয় কথাটো হল যে এই যেটো এক্স স্থান এক্স অক্ষ আছে এই অক্ষ এক্স অক্ষক আমি কি বলে কম যেটা জটিল সংখ্যা আমি উপস্থাপন করিম তেতিয়া এই অক্ষটক এক্স অক্ষটক কি যে তোমার কি বাস্তব অক্ষ ইংলিশত কি কব রিয়েল রিয়েল এক্সিস ঠিক আছে রিয়েল এক্সিস আর তোমার যেটো কাল্পনিক অক্ষ মানে কাল্পনিক অক্ষটো কি একচুয়ালি এইটো হবো মানে চোৱা যিটো কাল্পনিক পার্ট আছিল আমার যে টু প্লাস থেরাই যায় থেরাইজার লগত কি আছিল থ্রি আছিল থ্রিটো কি কাল্পনিক পার্ট ইয়াতে যেতিয়া তুমি টুলৈকে ইয়ালৈকে আহিলা থ্রিটো কি ওর ফালে উঠিছে থ্রিটো থ্রির মাজত কি এইখিনি এইখিনি একচুয়ালি কি আছিল তোমার ইমেজিনারি পার্ট এটার কি আছিল ইমেজিনারি পার্ট এর কি আছিল বিটো এ প্লাস আই বির বিটো কি ইমেজিনারি পার্ট ইয়াতে ওয়াইটো কি ইমেজিনারি পার্ট এইবিলাক যেতিয়া বহাইছা যে ইয়ার পৰা ইয়ালৈকে এক্স গৈছে চরি ইয়ারপর ইমানখিনি কি এ তারপর কি ইফালে এইখানে কি বি তেতিয়ালে কব পারা যে আমার কি এইটো লম্বভাবে যে থাকিব ওয়াই অক্ষ সেই ওয়াই অক্ষক আমি কি বলিম ইমেজিনারি এক্সিস মানে কি কাল্পনিক অক্ষ এইটো কি কব ওয়াই অক্ষক কাল্পনিক অক্ষ
কাল্পনিক অক্ষ, যাক অক্ষ সরি অক্ষ যাক ইংলিশত কি কব ইমেজিনারি ইমেজিনারি এক্সিস। ঠিক আছে, তার মানে কি আমি একটা জটিল সংখ্যাক যেতিয়া তোমার এক্সর সমতলত বহুয়াম তেতিয়া আমি কি এক্সক কি ধরিম রিয়েল এক্সিস বলে ধরিম, আর যে ওয়াই অক্ষ থাকবে সেটা কি ইমেজিনারি এক্সিস মানে কাল্পনিক অক্ষ আর কি বাস্তব অক্ষ। আর এই গোটেই এক্সর সমতলক এক্সর সমতলক আর্গন্ড নামের এজন ব্যক্তি কি করেছিল যে এক্সর সমতলত আর্গন্ড নামের ব্যক্তিগুলো এই বিন্দুবর কমপ্লেক্স সংখ্যাবর কি বহাইছিল, সেই কারণে এই তোমার এক্সর সমতলক কি আর্গন্ড সমতল বলে কব পড়া, কি কব পড়া আর্গন্ড সমতল আর্গন্ড সমতল আর্গন্ড সমতল বা তোমার ইংলিশত কি কব আর্গন্ড প্লেন। ঠিক আছে, এটু কেউ কোয়া হবো কারণ কি আর্গন্ড নামের কি যিজন ম্যাথামেটিশিয়ান আছিল ভাবিছিল যে জটিল সংখ্যাবর কি আমি এনেদরে প্রদর্শন করব পড়ো যদি কি জটিল সংখ্যাক মানে প্রথম তো রিয়েল পার্টটা কি এক্স স্থানাঙ্ক আর ইমেজিনারি পার্টটা কি ওয়াই স্থানাঙ্ক ধরো তেতিয়া কি জটিল সংখ্যাকও লৈখিকভাবে প্রদর্শন করব পারে, বুঝব পাইলে কথাটো এনেকে তোমার কি লৈখিকভাবে আমি কি প্রদর্শন করব পারিব করব পারিম। যেনকে তোমার এক্সাম্পল হলে যে মাইনাস ফাইভ প্লাস টু আই যায় এইটো তোমার আমার কি লৈখিক একটা বনাব লাগবে মানে কি লেখত উপস্থাপন করব লাগবে কি করবা এটা বিন্দু বনাই লবা বিন্দু প্রথম যে বাস্তব পার্ট আছে সেটা কি হবো আমার এক্স স্থানাঙ্ক আর যে কাল্পনিক পার্ট আছে সেটা কি ওয়াই স্থানাঙ্ক তার বিন্দুটা কি হয়ে যাব মাইনাস ফাইভ টু তুমি এই একদম ইজিভাবে বহাব পড়া এই তোমার কি এক্স এক্স ড্যাশ মানে এটা কি বাস্তব অক্ষ আর এটা কি কাল্পনিক অক্ষ। এটা আমার বাস্তব অক্ষত কি থাকবে মাইনাস ফাইভ প্রথম বাস্তব পার্টটা মাইনাস ফাইভ ইফেলে আইব ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ফাইভ আর টুটু কি আছে পজিটিভ আছে তো ওইফালে কি যাব টু পজিটিভ মানে একচুয়ালি এই কি মাইনাস ফাইভ টু। আর তুমি যদি জটিল সংখ্যা চাব বিচারা তেতিয়া এইটার জটিল সংখ্যা মানে এই বিন্দুটো একচুয়ালি কি কার বিন্দু এইটো মাইনাস ফাইভ প্লাস টু আই যায় জটিল সংখ্যার একটা বিন্দু। ঠিক আছে, তেতিয়া গেলে আমি কি যেটা কমপ্লেক্স নাম্বার আছে মানে জটিল সংখ্যা জটিল সংখ্যা কি জ্যামিতিকভাবে কি প্রদর্শন করব পড়ো জ্যামিতিকভাবে প্রদর্শন করলে কি এরকম আমার বিন্দু টানিব লাগবে বিন্দু টানি কি লেখত বহাই দিম আর যেটা লেখত বহাই দিম তার যেটা কি অনুভূমিক অক্ষ থাকিব মানে এক্স অক্ষ থাকিব সেটাকে আমি কি বাস্তব অক্ষ ধরিম আর যেটা কি উলম্ব অক্ষ থাকিব মানে লম্ব থাকিব তা কি কাল্পনিক অক্ষ ধরিম। ঠিক আছে, তো এনেকে আমি কি বহাব পারো ঠিক এইটো কনসেপ্টত আমি কি মাপাঙ্কটা উলাম জটিল সংখ্যার মাপাঙ্ক মানে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার। তো সব মাপাঙ্ক বস্তুটা কি একচুয়ালি ধরা এনেকে আমি কি একটা আর্গন্ড সমতল আঁকিলো এনেকে যেটা কি এটা এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ তেতিয়া তুমি কি এটা কি রিয়েল মানে যেটা কি রিয়েল অক্ষ মানে রিয়েল এক্সিস আর এটা কি ইমাজিনারি এক্সিস আর মিডলত কি থাকবে মূল বিন্দু। তেতিয়াহলে আমি যদি একটা জটিল সংখ্যা ধরে লো যে ধরলো জেড একটা জটিল সংখ্যা ধরলো জেড একটা জটিল সংখ্যা তোমার কি এ প্লাস আই বি আছে তেতিয়াহলে এটু যদি এ প্লাস আই বি হয় ইয়ার বিন্দুটা আমি কি লিখিম এ বি। ঠিক আছে, আমি জেড জটিল সংখ্যা যেটা আছে এই জেড জটিল সংখ্যার এইটো সমতলত ধরা স্থানটা কি আছে এতে পি স্থান ধরে ললো পি টু তার পি টু কি একচুয়ালি এই বিন্দুটো পিটু বিন্দু ধরল কি এ বি এটা ধরব পো আগতে দেখিল কি আমি যে জটিল সংখ্যা এনেকে উপস্থাপন করব পো তো উপস্থাপন করার পিছত এই বিন্দু আর তোমার যে কি আমার এক্সয় সমতল বা আর্গন্ড সমতল বা কার্টেজিয় সমতল সেই কার্টেজিয় সমতল কি মূল বিন্দু ইয়াক যদি আমি সংযোগ করে দিও ইয়াক যদি কি এনেকে সংযোগ করে দিও সংযোগ করে দিলে আমার কি এইখিন যে ওলাল না এইখিনির দূরত্ব একচুয়ালি কি আমার জটিল সংখ্যাটার মাপাঙ্ক মানে একচুয়ালি আমি এনেকে কব পো যে যেটো জটিল সংখ্যা দিয়ে থাকিব সেই জটিল সংখ্যার একটা সমতলত মানে বিন্দু থাকিব সেই বিন্দুরপরা যেটো কার্টেজিয় সমতল বা আর্গন্ড সমতল বা এক্সয় সমতল সেই এক্সয় সমতলের যেটো মূল বিন্দুর মাজের যেটো দূরত্ব তাকে কি মাপাঙ্ক বলে কোয়া হয় মানে আমি এনেকে লিখিব পো যে জেট একটা জটিল সংখ্যা হলে আর এক্সয় সমতলত সমতলত পি বিন্দুরে উপস্থাপন করিব পারিলে উপস্থাপন করিব পারিলে পারিলে এনেকুৱা হয় কিয় উপস্থাপন করিব পারিলে
করিব পারিলে ঠিক আছে পি বিন্দুটোৰ পি বিন্দুটো আৰু মূল বিন্দু যিটো অরিজিন জিরো জিরোৰ পি বিন্দুটো আৰু মূল বিন্দু জিরো জিরোৰ মাজৰ দূরত্বক জেড জটিল সংখ্যাটোৰ মাপাঙ্ক বলে একদম ইজি কথা মাপাঙ্ক বলে মাপাঙ্ক একচুয়ালি কি যে তোমার কি একটা জটিল সংখ্যা আছে সেই জটিল সংখ্যা কি আমার যে আর্গন সমতল আছে তাক উপস্থাপন করলে সেই বিন্দুটোর পর যে কি আমার এক্সরে সমতল থাকিব সেই সমতলর যে অরিজিন থাকিব সেই অরিজিনের পর সেই বিন্দুটোর যে দূরত্ব তাকে কি মাপাঙ্ক বলে কব মানে ইয়াতে মাপাঙ্ক কি এই ওপিটো কি আমার মাপাঙ্ক বুঝব পাইলে কথাটো ইয়াতে কি লিখিলো জেড একটা জটিল সংখ্যা হলে আর এক্সরে সমতলত পি বিন্দুরে উপস্থাপন করিব পারিলে পি বিন্দুটোর আর মূল বিন্দু ওর মাজর দূরত্বক জেড জটিল সংখ্যাটোর মাপাঙ্ক বলে এটা এই মানে কি কয় মাপাঙ্কক আমি বুঝাবলৈকে এনেকে ব্যবহার করিম এইটো যে আছে না মডুলাস অফ জেড এইটো দুফালে দিলে এটি কি মডুলাস বা মাপাঙ্ক ইয়ারে বুঝা হয় মানে যেটো আমার কি জটিল সংখ্যার মাপাঙ্ক কিরে বুঝা হব মডুলাস অফ জেড বা তোমার এটা কি আছে জটিল সংখ্যা আছে এর মাপাঙ্ক কি হব মডুলাস অফ এ এক্স একটা জটিল সংখ্যা মাপাঙ্ক কি মডুলাস অফ এ জেড একটা জটিল সংখ্যা মডুলাস অফ এ মানে আমি যেতিয়া কি মডুলাস ওলাব বিচারিম তেতিয়া কি এই মডুলাস অফ জেডরে বুঝা হব এটি একচুয়ালি মডুলাস অফ জেডর ভ্যালুটো কিমান মানে এই ওপির ভ্যালুটো কিমান হব যদি আমার কি পি বিন্দুটো এ আর বি হয় পি বিন্দুটো এ আর বি হয় মানে বাস্তব অংশ এ আর কাল্পনিক অংশ যদি বি হয় তেতিয়া তোমার এইখিনির মাজর যেটো দূরত্ব হবে এটা মাপাঙ্ক কিন্তু একচুয়ালি দূরত্বটো কিমান হব যদি তোমার এইটো বিন্দু হয় আর জটিল সংখ্যা কি এ প্লাস আই বি হয় এটা আমি চাম এটা তো আমি ইয়াতে কি করিব পারো যে যেটো বিন্দু আছে এই বিন্দুর পর এক চক্রপুর যদি আমি একটা লাইন ড্র করে দিও মানে এনে কয় এটা কি ইয়াতে ড্র করে দিলো ড্র করে দিলে চা আমি যদি লম্বভাবে আঁকি দিও তেতিয়া এটা কি হব 90 ডিগ্রি হব ধরল এটা কি এম তারপরে আমি কি করল যে পি এম পারপেন্ডিকুলার ও এক্স অকাহল ঠিক আছে এইটো যেতিয়া পারপেন্ডিকুলারলি টানিবে তেতিয়া তোমার চা এই যে এইখিনি যে আছে না এইখিনি একচুয়ালি এইখিনি যাওয়ার পিছত উপরফলে এইখিনি গৈছা মানে এইখিনির ভ্যালুটো কি এ এক চক্রখিনি আছে এ আছে মানে এইখিনির ভ্যালু কি এ আর এইখিনি যে গৈছে এইখিনির ভ্যালুটো কি বি ঠিক আছে আর এইটো কি 90 ডিগ্রি যদি এইটো 90 ডিগ্রি হয় তেতিয়াহলে তার সম্মুখরটো কি হব এইটো এই ওপিটো কি এইটো একটা ত্রিভুজ হব ও এম পি এইটো একটা সমকোণী ত্রিভুজ হব আর সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি সম্মুখের বাহুটো কি অতিভুজ বলে কোয়া হয় এইটো কি হবে তোমার অতিভুজ বা কর্ণ কর্ণ বা অতিভুজ ঠিক আছে তেতিয়াহলে তোমার এই দুটা বাহু ভূমি আর লম্বটো পাইছা তেতিয়া অতিভুজটো উলোয়া একদম সহজ ফর্মুলা কি আছিল আমার পাইথাগোরাসের উপপাদ্য যেটা তুমি ইয়াতে পাইথাগোরাসের উপপাদ্য খটাই দিবা তেতিয়া কি আছিল পাইথাগোরাসের উপপাদ্য কি আছিল যে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমি এইটাই করিম ঠিক আছে ইয়ার পর তুমি লিখিব পারা যে ও এম ইকুয়াল টু কি হব এ আর তোমার পি এম ইকুয়াল টু কি হব বি তেতিয়া তুমি লিখিব সমকোণী ত্রিভুজত সমকোণী ত্রিভুজ কত এটা লিখিব পারা পি এম ও পি এম অত পাইথাগোরাসর পাইথাগোরাসর উপপাদ্য প্রয়োগ করে পাও উপপাদ্য প্রয়োগ করে পাও উপরে লিখে দিলে প্রয়োগ করে পাও উপপাদ্য প্রয়োগ করলে কি হব আমার ওপি স্কোয়ার ওপি স্কোয়ার ইকুয়াল টু এইটো ওপি স্কোয়ার ইকুয়াল টু কি হবে তোমার এইটো ও এম ও এম স্কোয়ার প্লাস উপরে কি হব পি এম পি এম স্কোয়ার এটা ওপি ওপির মানটো কি এইটো কি কৈছো আমি মাপাঙ্ক বুলি কৈছো আর জটিল সংখ্যাটো কি আছিল মানে জেড আছিল তেতিয়া ওপি কি লিখিব আমি মডুলাস অফ জেড সরি ইয়ারপর আবার একটা কাম করিব লাগিব ওপির মানটো ওলাই দিয়া কি হবো এইটো স্কোয়ারটো সিফালে গেলে রুট ওভার হবো আর ও এমর ভ্যালুটো কি আছে এ এ স্কোয়ার প্লাস পি এমর ভ্যালুটো কি আছে বি তেতিয়া কি হবো বি স্কোয়ার আর ওপিটো হল এইখানে দূরত্বটো হল কি আমার জটিল সংখ্যার মাপাঙ্ক তেতিয়া লিখিবা মডুলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটো তোমার কি আহিব লাগিব মানে আমার এইখানের যেটা দূরত্ব আছে এইখানের দূরত্ব রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ঠিক তেনেদরে তুমি যদি আরো একটা এমকে এক্সাম্পল লওয়া যারা এ টু বিন্দু কি আছে টু থ্রি আছে তেতিয়া ইয়ার মডুলাসটা কি হব টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার রুট ওভার একদম ইজিভাবে তোমার ইয়াতে কি আছে পি বিন্দুটো এ প্লাস এ আর বি আছে তেতিয়া ইয়ার ভ্যালুটো কিমান ওলাল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইয়াতে বিন্দুটো কি আছে টু আর থ্রি তেতিয়া ইয়ার ভ্যালুটো এইখিনির ভ্যালুটো মানে ইয়ার পরে এই ভ্যালুটো কি হব টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার উপরত কি থাকবে রুট ওভার ঠিক আছে না এখানে বুঝিব পাইলে কথাটো মাত্র মানে আমি কি করলো বিন্দুটো ধরলো একটা জেড জটিল সংখ্যা জটিল সংখ্যা ধরলে এ প্লাস আই বি আর ইয়ার বিন্দু লাভ পড়ো কি এ আর বি এ আর বি হাতে বহাই দিলে কি ইয়ারপর আমি পারপেন্ডিকুলার টানিলো এইটো পারপেন্ডিকুলার টানিলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয় পি এম ও পি এম ও কি একটা সমকোণী ত্রিভুজ আর যার ও এম বাহুর দৈর্ঘ্য কিমান আছে ইমান দূর কি এ আর ইমান দূর কি বি কারণ বিন্দুটোর স্থান কি আছে এ বি এ ইমানলৈকে যায় বি ও ভালো যাব তেতিয়া লিখিছো ও এম ইকুয়াল টু এ আর পি এম ইকুয়াল টু বি তেতিয়া সমকোণী ত্রিভুজ পি এমত পাইথাগোরাসের ও বাদ্য প্রয়োগ করে পাও এ সমকোণী ত্রিভুজত কি করলো পাইথাগোরাসের ও বাদ্য প্রয়োগ করে দিল প্রয়োগ করে দিলে কি হবো আমার কর্ণ স্কোয়ার মানে ওপি স্কোয়ার ইকুয়াল টু কি ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ইয়াতে কি ওপি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ওপিটো রাখি দিলো ইয়াতে কি স্কোয়ার ইফালে গৈ রুট ওভার হল ও এম মানে কিমান আছে এ আর পি এম মানে কি আছে বি বহাই দিলো যে এ স্কোয়ার বি স্কোয়ার আর এইটো যে হল না ওপিটো ওপিটো কি আছে আমার মাপাঙ্ক যেটা মূলবিন্দুর পর জটিল সংখ্যাটার দূরত্ব তো যে মডুলাস অফ জেড করে দিল ইয়াক কি মডুলাস অফ জেডে বোঝা হয় ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু মানে এক্সাম্পল হলে আরো বুঝি পাবা ভালদরে মানে যদি আমি ধরে লও যে জেড একটা জটিল সংখ্যা জেড একটা জটিল সংখ্যা কি আছে মাইনাস টু প্লাস থ্রাই যায় তেতিয়া ইয়ার মডুলাস কি হব মডুলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার প্রথম যেটু কি বাস্তব অঙ্গ আছে মাইনাস টু এটি হোল স্কোয়ার করে দিয়া প্লাস কিমান আছে থ্রি থ্রি হোল স্কোয়ার করে দিয়া কি হবো আমার এটু স্কোয়ার করলে ফোর প্লাস এটু নাইন কিমান হয় থার্টিন বা তোমার আরও একটা জটিল সংখ্যা ধরে ললো কি ধরিম যে টু মাইনাস থেরা যায় মাইনাস টু ধরে ললো তো মডুলাস অফ জেড কি হবো মডুলাস অফ জেড যে রুট ওভার বাস্তব অঙ্গ কি আছে টু টু স্কোয়ার প্লাস কাল্পনিক অঙ্গ কি আছে মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবো ফোর প্লাস কিমান নাইন ইকুয়াল টু রুট ওভার থার্টিন ঠিক আছে বুঝিব পাইলা তো এনেকে তুমি কি মডুলাস ওলাব পারা মানে একদম ভেরি ইজি পদ্ধতিত মডুলাসবোর ওলাব পারা মানে তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে থাকে তার মডুলাসটো কি করিবা বাস্তব স্কোয়ার প্লাস কাল্পনিক স্কোয়ার জ্যামিতিকভাবে বুঝি ললা বস্তুটা যে এইটো কি মাপাঙ্ক এটা ওলাই কেনেকে যেটো বাস্তব অঙ্ক দিয়ে থাকবে আর কাল্পনিক অঙ্ক দিয়ে থাকবে আয়োটা বাদ দিয়ে তুমি দুইফালে কি হোল স্কোয়ার করে দিয়া বাস হয়ে গেল কি তোমার মাপাঙ্ক ঠিক আছে এটা মাপাঙ্কর ধর্মবিল চাম এটা চা জটিল সংখ্যার ধর্মবর ইয়াতে টোটাল মানে ছয়টা ধর্ম লিখি রেখেছো এইবিল তোমার কি প্রুফ করব এইবিল তোমার বিভিন্ন ধরনের প্রুফ করা যায় যত তুমি সকলতক ইজি মেথডটো কি হল আমি ধরলাম যে জেড ওয়ান বা যি জটিল সংখ্যা দিয়ে আছে ইয়াতে জেড ওয়ান জেড টু সকলকে ঠিক ধরলাম যে জেড ওয়ান ইকুয়াল টু এ প্লাস আই বি আর জেড টু ইকুয়াল টু সি প্লাস আই ডি এনেকে ধরলে তুমি কি ইজিভাবে সকলকে ঠিক প্রুফ করবা তো কেনেকে প্রথম প্রপার্টিসটা কি আছে যে মডুলাস অফ জেড ইকুয়াল টু মডুলাস অফ জেড বার ঠিক আছে যে প্রথমটো কি আছে একটা জটিল সংখ্যার যেটু কি মাপাঙ্ক সেটি কি হয় তার তার যেটু কি সংযুগ্ম জটিল সংখ্যার মাপাঙ্ক দুটা কি সমান মানে একটা জটিল সংখ্যা ললা আর তার সংযুগ্ম জটিল সংখ্যার মাপাঙ্ক ললা দুইটার মাপাঙ্ক কি হব সমান হব এটা দেখাব লাগবে যে পি ওয়ান টু একচুয়ালি যদি আমি ধরে লো যে ধরলো একটা জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এ প্লাস আই বি তেতিয়া ইয়ার মাপাঙ্কটো কি হব তোমার মডুলাস অফ জেড ইকুয়াল টু কি হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হব অলপ আগতে পালা যে বাস্তব অংশ স্কোয়ার করে দিয়া আর কাল্পনিক অংশ স্কোয়ার দিয়া হয়ে গেল আর এগেইন তুমি কি করবা এই জটিল সংখ্যা যেটা আছে ইয়ার মডুলাসটো ওলাই লওয়া যে মডুলাসটো নয় সরি কনজুগেট কম বলেছিল আমার সংযুগ্ম সংযুগ্মটা কি হব মাত্র এই যেটা কি কাল্পনিক অংশ আছে তার আগত যেটা প্লাস আছে এটা মাইনাস করে দিয়া যে এ মাইনাস আই বি আর এতিয়া তুমি এই মডুলাস অফ জেড বার ইয়ার কি মডুলাস ওলাই মানে কি যেটা সংযুগ্ম জটিল সংখ্যা ওলাল তার কি মডুলাস ওলাম তার মডুলাস ওলালে কি হব যে রুট ওভার বাস্তব অঙ্গ কি আছে আমার এ এ স্কোয়ার দিয়া প্লাস কাল্পনিক অঙ্গ আছে মাইনাস বি তেতিয়া মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয় তোমার রুট ওভার এ স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে দিলে কি হব বি স্কোয়ার মানে এইটো চোৱা এইটো কি সমান এটাকে তুমি কি লিখিব পারা মডুলাস অফ জেড মানে একচুয়ালি কি একচুয়ালি যে মডুলাস অফ জেডর মান যেটা ওলাই আর এই জেডর যেটো সংযুগ্ম জটিল সংখ্যা তার মডুলাস কি সমান মানে জেটর মডুলাস আর তোমার সংযোগ জটিল সংখ্যার মডুলাস কি হয় সেমা এটা মনত রাখব লাগবে এটা কি তুমি এনেকে প্রুফ করব পারা দুই নম্বরটা কি আছে যে মডুলাস অফ জেড ইকুয়াল টু মডুলাস অফ মাইনাস জেড এটা তুমি কি এনেকে লিখিব পারা পি টু যে ধরে লওয়া ধরে লো জেড একটা জটিল সংখ্যা এ প্লাস আই বি একটা জটিল সংখ্যা ধরে লো কি এ প্লাস আই বি তেতিয়ার যে মাইনাস জেডটো কি হব
মানে ইয়ার কি যোগাত্মক বিপরীত্য, যোগাত্মক বিপরীত্য কি হবে মাইনাস এ প্লাস আইবি, মানে অ্যাকচুয়ালি কি হয় এতে মাইনাস এ মাইনাস আইবি। এটা তুমি এই দুটার কি হয় মডুলাস উলাই দিয়া কি বসবা, যে নাও মডুলাস অফ জেড ইকুয়াল টু কি হব তোমার এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, মানে বাস্তব স্কোয়ার প্লাস কাল্পনিক স্কোয়ার, মডুলাস অফ মাইনাস জেড ইকুয়াল টু কি হব এতে বাস্তব পার্টটি কি আছে মাইনাসে, তেতিয়া মাইনাসে হোল স্কোয়ার প্লাস কাল্পনিক পার্টটি কি আছে মাইনাস ভি, তেতিয়া মাইনাস ভি হোল স্কোয়ার। এটা কি হব স্কোয়ার করলে প্লাস হয়ে যাব, এটি স্কোয়ার করলে কি প্লাস হয়ে যাব, গতি কি লিখি পড়ি এইটা কি তোমার মডুলাস অফ জেড, মানে এটাকে লিখি পড়ে থেকে মডুলাস অফ জেড ইকুয়াল টু মাইনাস মডুলাস অফ জেড, ঠিক আছে, মাইনাস মডুলাস অফ জেড নয় মডুলাস অফ মাইনাস জেড, ঠিক আছে। এনেকে তুমি কি এইটো প্রমাণ করব পড়া, মানে দ্বিতীয়টো যে মডুলাস অফ জেড ইকুয়াল টু মডুলাস অফ মাইনাস জেড, মানে জেটর সংযুগ্ম সরি যোগাত্মক বিপরীত, ঠিক আছে। তারপরটো পি থ্রি, মানে প্রপার্টিস থ্রিটো চা কি আছে, তে কি আছে তো জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মডুলাস অফ জেড বা সরি জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মডুলাস অফ জেড হোল স্কোয়ার। তো ইয়াতে কি জেড আর তার কি সংযুগ্ম দুটা গুণ করলে এইটা পাইছে, মানে পি থ্রিটো এনেক প্রুভ করব পারি, ধরে লওয়া জেড একটা জটিল সংখ্যা এ প্লাস আই বি, তাহলে ইয়ার মডুলাসটা উলাই লোক মডুলাস অফ এ জেড ইকুয়াল টু কি হব এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, আর ইয়ার সংযুগ্মটা উলাই লওয়া যে জেড বার ইকুয়াল টু কি হব এ প্লাস হয় কি মাইনাস দিয়া এ মাইনাস আই বি, ঠিক আছে। এই দুটা এটাকে গুণ করে দিয়া যে নাও জেড ইন্টু জেড বার ইকুয়াল টু জেড মানে কি আছিল এ প্লাস আই বি, আর জেড বার কি আছে এ মাইনাস আই বি। তো এইটাকে আমি কি করব পড়ো ফর্মুলা পেলাই দিব পড়ো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি লিখিব পড়া এ স্কোয়ার মাইনাস আই বি হোল স্কোয়ার, তৃতীয়টি কি হব যে এ স্কোয়ার এ আই টু কি হব স্কোয়ার করে দিলে কি প্লাস মাইনাস আই মাইনাস ওয়ান হব, মানে এনেকে তুমি এবার লিখি দিয়া যে আই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আই স্কোয়ার ভ্যালুটি কি মাইনাস ওয়ান ইন্টু বি স্কোয়ার, এতে কি হব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি চা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমার কি যেটা মডুলাস অফ জেড কি হয়েছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি যদি এটা এনেকি করে দিই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইয়াত কিন্তু রুট নাছিল আমি রুট একটা দিয়ে দিলো, তাতে কি হোল স্কোয়ার করে দিয়া হোল স্কোয়ার দিলে রুট ওভার আর টি ক্যান্সেল হব, ক্যান্সেল কি থাকবে আমার মডুলাস অফ জেড, অ্যাকচুয়ালি এটা কি হল এটা কি হল এইখানে মানে কি মডুলাস অফ জেড আর উপর কি আছে স্কোয়ার, প্লাস আমার হয়ে গেল কি জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মডুলাস অফ জেড হোল স্কোয়ার, এনেকে পারিবা নিশ্চয়। তারপরটো কি পি ফোর, পি ফোর মানে প্রপার্টিস ফোরটো কি আছে প্রপার্টিস ফোরটো যে জেড ওয়ান ইন্টু জেড টু জেড ওয়ান ইন্টু জেড টু ইকুয়াল টু মডুলাস অফ জেড ওয়ান প্লাস মডুলাস অফ জেড টু, এনেকুৱা আছে ও সরি সরি প্লাস নহয় ইন্টু আছে এতে ইন্টু ইন্টু জেড টু। তো এইটো তুমি কি এ প্লাস আই বি সি প্লাস আই ডি ধরি করে লোক পড়া, মানে কেনকে যে ধরল জেড ওয়ান একটা জটিল সংখ্যা এ প্লাস আই বি আর জেড টু একটা জটিল সংখ্যা যা কি সি প্লাস আই ডি ধরল, তো তোমার এইটো কি একদম এইটোর যেটা জেড ওয়ান আছে ইয়ার মাপাঙ্ক তুমি উলাই দিব পড়া জেড টুর মাপাঙ্ক উলাব পড়া, জেড ওয়ানের মাপাঙ্ক কি হব যে রুট ওভার বাস্তব অঙ্ক কি আছে এ স্কোয়ার প্লাস কাল্পনিক বি বি স্কোয়ার, আর ইয়াতে কি মডুলাস অফ জেড টু কি হব এতে কাল্পনিক অঙ্ক কি ডি বাস্তব অঙ্ক সি সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এতিয়া কি করা এই দুটার গুণ করে দিয়া কি হব যে মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলাস অফ জেড টু কি হব এই দুটা গুণ করে দিয়া যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা সব দুইটার ভিতরে কি আছে মডুলাস আছে আর মাজত কি আছে পূরণ, যে তুমি মডুলাস এটা লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখি দিব পারা নো প্রবলেম। এটা তোমার এটা দুইটা গুণ করে কি তার মডুলাস হলাম চাও কি হয় নাও জেড ওয়ান ইন্টু জেড টু ইকুয়াল টু জেড ওয়ান মানে কি আছে এতে এ প্লাস আই বি ইন্টু জেড টু কি আছে সি প্লাস আই ডি, এই দুটা গুণ করে দিয়ে এটা গুণ করে দিলে কি এই দুটা গুণ করলে এ সি প্লাস এই দুটা গুণ করলে কি হবো আই এ ডি প্লাস এই দুটা গুণ করলে আই বি সি প্লাস এইটো আর এইটো গুণ করলে প্লাস আই স্কোয়ার এতে বি আর থাকবে কি ডি, তো তোমার এ সি এইটো কি মাইনাস হয়ে যাবো আই স্কোয়ার ভ্যালুটা বহাই দিলে কি মাইনাস ওয়ান তো কি মাইনাস বি ডি বাস্তব পার্টটা এক লগ করে দিল আর ইয়ারপর কি আই কমন এলো এই দুটোর পর কি থাকবে এতে এডি প্লাস এতে কি থাকবে বি সি,
ठीक है ए प्लस आई व्याकरण फर्म इतना तुम इारा मुडलास कर दिया मुडलास तो हम एक्सुअलि वास्तव पार्ट स्केयर प्लस कि कल्पनिक पार्ट स्केयर ये कि बेलेक् पारि मैंने जी कि मापा कन्जुगेट कम्प्लेक्स नाम धर्मवीक आज धर्मवीक प्रक्रिया तो कि पारि ठीक है तो यू कि वास्तव वास्तव पार्ट कि ए सी माइनास वि डि होल स्केयर प्लस कल्पनिक पार्ट कि ए डि प्लस बी सी होल स्केयर ठीक है यह बुझे पारा इतना कि दूट भाग भगक होल स्केयर फर्मुल पेल दिया मैं ये मुझी दूँ जीवन धर्म हल फोर फोर लगे करलो ठीक है यू कि हम रूट ओवर होल स्केयर फोर पेलाले कि हम ए स्केयर सी स्केयर ए स्केयर सी स्केयर तार पास कि माइनास आस माइनास कि हम टू ए सी वि डि मैं ए वि सी डि गोटेक हम ए वि सी डि और प्लस कि देखो बी स्केयर प्लस डि स्केयर प्लस बी स्केयर प्लस डि स्केयर प्लस इते कि ए तो कि प्लस होल ए प्लस वि होल स्केयर फर्मुला कि हम ए स्केयर डि स्केयर तार पास कि प्लस टू ए वि सी डि हम प्लस टू ए वि सी डि इते कि ए वि सी डि गोटेक आस गोटेक हम प्लस कि बी स्केयर बर पर ठीक है बी सी तुम कि सी हम ये वि स्केयर डि स्केयर इतना तुम यू चुना यू कि टू ए बी सी टू ए बी सी यू कि केन्सल टू ए बी सी डि टू ए बी सी डि इतना तुम कि हम ए स्केयर सी स्केयर थके कि ये बी स्केयर डि स्केयर प्लस इते कि ए स्केयर डि स्केयर प्लस बी स्केयर डि स्केयर इतना इंटर कमन लम क्या कभी चुना ये कि कमन आस इते कि ए स्केयर कमन ली सी स्केयर प्लस डि स्केयर थे ए स्केयर कमन ली ला कि थी सी स्केयर ए स्केयर कत आए यह आस प्लस कि डि स्केयर और ये दूटार कि कमन आस बी स्केयर कमन आस सरी बी डि दूटा कमन आस तो भूल कर लो निकी बी स्केयर डि स्केयर ए डि ए सी माइनास वि डि ए डि प्लस बी सी ये अलग भूल यू ए डि प्लस बी सी इते मैं बी स्केयर सी स्केयर हम सी स्केयर इते ये कि डि स्केयर ना ये सी स्केयर हम मैं इतने कि बी सी आस तक मैं बी डि बी धरीस यू सी स्केयर यू सी स्केयर तीन हमें तुम ये दूटार कि ए स्केयर कमन ललो सी स्केयर प्लस डि स्केयर और ये यूर कि कमन थके बी स्केयर कमन थके बी स्केयर कमन थे जीत कि एटो प्लस सी स्केयर तो आगत लिखी दिया प्लस डि स्केयर इतना तुम ये दूटार कमन कि सी स्केयर प्लस डि स्केयर कमन आसे और इतने कि ए स्केयर प्लस बी स्केयर कमन आस ए स्केयर बी स्केयर हो गल ना आम कि मुडुलास अफ जेड वन इंटू जेड टू यू कि रूट ओवर ए स्केयर प्लस बी स्केयर इंटू रूट सी स्केयर प्लस डि स्केयर इतने क्यों लाल ए स्केयर प्लस बी स्केयर इंटू कि सी स्केयर प्लस डि स्केयर यू लिखा मुडुलास अफ जेड वन इंटू मुडुलास अफ जेड टू बस इनके तुम प्रूफ करा ठीक है तार पिछर तो सीमिलारलि एक तुम प्रूफ करा इनेक तुम लोग ये चेस्ा करा मैं पाँच नम्बर टू इन गरम पड़ से मैंने कब पर ना जाए कि गरम तार पिछर तो यू गल तुम लोग चेस्ा करा जेड वन टू ए प्लस आई वि धरवा और जेड टू कि सी प्लस आई डि धरवा यू डिवाइड कर तार पास कि मैं बेलेग बेलेक मुडुला चलाले सबा यूर जी डिविजन ऊल्ब और यूर कि दूटार मान समान हम तार पिछर तो दूँ इतना सब प्रपार्टीज सिक्स प्रपार्टी सिक्स तो किड इनवार्स इकुअल टू संयुग्म जटिल संख्या मानने जेड बार डिवाइड ब मुडुलास अफ जेड स्केयर यू कि आम प्रूफ कर लगे तो आम किम प्रथम धरल जेड एट जटिल संख्या कि ए प्लस आई वि तीन कि बेलेग बेलेग बार तो ऊल् लो कि मुडुलास तो ऊल् लो प्रथम मुडुलास तो ऊल् लो मुडुलास तो कि हम इतने जे ए स्केयर प्लस कि हम वि स्केयर और जेड बार तो कि हम मैं इतने प्लस आस माइनास कर दिया प्लस हो गल इतना कि डिविजन कर दिया जनाओ जेड बार डिवाइड बाय मुडुलास अफ जेड होल स्केयर तो मुडुलास अफ जेड होल स्केयर जेड बार मान तो कि ए माइनास आई वि और मुडुलास अफ जेड होल स्केयर मुडुलास अफ जेड मैंने कि आस ए स्केयर प्लस वि स्केयर दूटा मिले कि होल स्केयर कर दिया कि यू कि केन्सल जा केन्सल जाए कि थे ए माइनास आई वि डिवाइड बाय ए स्केयर प्लस वि स्केयर यू थे तुम कि यू हल इतना कि लेफ्ट हेण्ड साइड तो ऊल्ब लगे जनाओ जेड इनवार्स इकुअल टू कि लिखा वन बै जेड लिखा
একদম ভেরি সিম্পল। আর এই কি ওয়ান বাই জেড মানে কি আছে এ প্লাস আই বি, এ প্লাস আই বি। তো আমার কি এই হরত কি আছে কাল্পনিক অংশ আছে এই কি উঠাই দিব লাগিব। তাই আমি কি করি তলের উপরে এ মাইনাস আই বি মানে এ প্লাস আই বির সংযোগমুখী এ মাইনাস আই বি তলের উপরে পূরণ করে দিয়া এ প্লাস আই বি ইন্টু এ মাইনাস আই বি। কি হব এটা এই কি ফর্মুলা পড়ে গেছে যে এ স্কোয়ার মাইনাস আই বি হোল স্কোয়ার আর ইয়াতে কি হব এ মাইনাস আই বি, এ মাইনাস আই বি। এই কি ফর্মুলা পড়েছে যে এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার উপরত কি এ মাইনাস আই বি থাকিল আর এই কি হব এ মাইনাস আই বি এই আই স্কোয়ার বেলে কি মাইনাস ওয়ান কি হব আই স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু বি স্কোয়ার তখন কি হব এ মাইনাস আই বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখা হল কি যে ইনভার্স অফ জেড ইকুয়াল টু কি লিখিব পারি জেড বার ডিভাইড বাই মডুলাস অফ জেড স্কোয়ার। এই দুটা কি হল সমান হল না সমান একদম সমান এটাকে লিখিব পারা এটাকে জেড ইনভার্স ইকুয়াল টু মডুলা জেড বার ডিভাইড বাই মডুলাস অফ জেড স্কোয়ার বাস এনেকে তুমি প্রপার্টি সিক্সটো প্রুভ করিব পারা। তো যিমানলৈকে থাকিব তার পিছর টিউটোরিয়ালত কি অঙ্ক মানে যেবিলাক কোশ্চিন মানে আমার করব দিছে মাপাঙ্ক ওলাব গেছে মানে 2.3 যেটা আছে সেটা করিম আর ব্যাখ্যা করি উদাহরণবর কি করিম। তো তোমালকে প্লিজ পড়িবা আর পারিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লবা। তো আজিমানলৈকে থাকিব।